हाय स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। लास्ट अमरा जे वीडियो टा करे चिलाम, सेकंड अमरा देखी चिलाम एसएन1 एवं एसएन2 जे रिएक्शन मेकानिज्म होय तादेर विभिन्न फैक्टर ए सब सम्पर्के। तो आज के अमरा नतुन जे पार्ट टा पढ़बो क्लास 12 এর জন্য, সেটা হচ্ছে জীবাণু বা বায়োমলিকুলস। তো এই বায়োমলিকুলস পড়ার আগে একটা জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস সকলেই জানে হয়তো। ধরো যে সজীব বস্তু রয়েছে পৃথিবীতে, তাদের কিন্তু সকলেরই প্রাণ আছে, মানে তাদের মুভমেন্ট হয়, অর্থাৎ ধরো তারা খাদ্য গ্রহণ করে, বেড়ে ওঠে, তাদের পুষ্টিবৃদ্ধি, বংশবিস্তার সবই ঘটে। কিন্তু ওই সমস্ত সজীব বস্তু যাদের মধ্যে প্রাণ আছে, তারা যে সমস্ত উপাদান বা অণু দ্বারা গঠিত হয়, সেই সমস্ত উপাদান অণুগুলা কিন্তু নির্জীব, মানে তার কোনো প্রাণ নেই, সেইগুলো হচ্ছে জীবাণু। এবার ওই জীবাণু সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে মেনলি তিনটে জীবাণু সম্পর্কে পড়তে হয়। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, আর একটা নিউক্লিক অ্যাসিড। বাকি আরও কিছু রয়েছে, যেমন ধরো হরমোন, উৎসেচক, তারপরে ধরো তোমার বিভিন্ন যে ভিটামিন, এইগুলো রয়েছে, কিন্তু ওইগুলো তোমরা বায়োলজিতে পড়ে এসেছো, ঠিক আছে? ওগুলো না জানলেও চলবে, মোটামুটি তোমরা যেটা জানো সেটা এনাফ ওইগুলো সম্পর্কে। কিন্তু আমাদের তিনটে এটা পড়তে হবে, তিনটে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা প্রোটিন, আর একটা নিউক্লিক অ্যাসিড। তো এই তিনটে সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে, কেননা এই তিনটে থেকেই কোশ্চেন আসবে বোর্ডের যা কিছু। তো আজকে আমরা ফার্স্টলি যেটা পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? আমরা আজকে পড়বো কার্বোহাইড্রেট সম্পর্কে। তো বলছি ধরো এই কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট কি বলছি, আসলে কার্বোহাইড্রেটের যে ফার্স্ট উৎস, মানে কার্বোহাইড্রেট কখনো আমরা আমাদের দেহে তৈরি করতে পারি না, ঠিক আছে? মানে আমাদের দেহে কখনো কার্বোহাইড্রেট উৎপন্ন হয় না, আমরা কেবলমাত্র কার্বোহাইড্রেটটাকে অ্যাবজর্ব করতে পারি বা গ্রহণ করতে পারি, মানে শোষণ আমাদের দেহে সেটা এনার্জি রূপে কাজ করে। মানে ধরো আমরা কার্বোহাইড্রেট জাতীয় কিছু খেলাম, যেটা আমাদের দেহে শোষিত হলো, শোষিত হওয়ার পরে দেহে এনার্জি লাভ করলাম। মানে আমরা ধরো এই যে দৈনন্দিন যে কাজ করছি, এত কিছু পরিশ্রম, এটা কিন্তু শক্তির জন্য হচ্ছে, তো সেই শক্তির যোগান দেয় কার্বোহাইড্রেট। কিন্তু আবারও বলছি, আমাদের দেহে কিন্তু কখনো কার্বোহাইড্রেট উৎপন্ন হয় না, আমাদেরকে কার্বোহাইড্রেটটা বাইরের থেকে গ্রহণ করতে হয়। তো কার কাছ থেকে আমরা গ্রহণ করি তাহলে? ধরো আমরা যে ডেলি ভাত, মুড়ি এসব খাচ্ছি, এগুলোর মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, সেই কার্বোহাইড্রেট ওইগুলোর মধ্যে রয়েছে। এবার ভাত বা মুড়ি এগুলো কোথা থেকে আসে? চাল, চাল কোথা থেকে আসে? ধান থেকে। তার মানে ধানটা এবারে গাছে হয়, মানে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই তার যে শস্যটা হয় তার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বোহাইড্রেট উৎপন্ন করে, পাতা, সবুজ পাতাতে ক্লোরোফিলযুক্ত যে পাতা হয়েছে, সেখানে আমরা কি পড়ে এসেছিলাম, সেখানে পড়ে এসেছিলাম একটা রিয়াকশন যে 6CO2 + 6H2O, সেখান থেকে C6H12O6 + 6O2, মানে অক্সিজেন গ্যাস, এটা আমরা পড়ে এসেছিলাম। এটা ছিল সালোক সংশ্লেষের বিক্রিয়া, যেখানে কি ছিল না, গাছ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, মূলরোম দ্বারা জল শোষণ করছে, তারপরে সূর্যালোকের উপস্থিতিতে পাতার পাতাতে, সবুজ পাতাতে তার কাজ, ক্রিয়া চলছে, তারপরে কি উৎপন্ন হয়, আর সেখান থেকে এটা উৎপন্ন হয়, এটা একটা কার্বোহাইড্রেট, এটার নাম কি, গ্লুকোজ হয়েছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, আর তার সাথে অক্সিজেন, অক্সিজেন নির্গত হচ্ছে। তো যাই হোক, এই গ্লুকোজ, এই যে এই গ্লুকোজ হচ্ছে কি, আসলে কার্বোহাইড্রেট। এবারে এটা কি আরো ডিটেলস পরে বলছি। তো যাই হোক, তো এ হচ্ছে কার্বোহাইড্রেট, ফার্স্ট তৈরি হয় কোথায় না, উদ্ভিদের দেহে। এবারে সেইটা আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে আমাদের দেহে ভেতরে সংশ্লেষিত হয় বা অ্যাবসর্বড হয়। তো এবারে বলছে ধরো এইটা যদি আমরা দেখি কার্বোহাইড্রেট রূপে, তাহলে এখান থেকে একটা সাধারণ গঠন বা সংকেত লেখা যেতে পারে কার্বোহাইড্রেটের। এটা তো একটা কার্বোহাইড্রেট, সুতরাং এখান থেকে যদি আমরা লিখি CXH2O হোল ওয়াই, তাহলে ধরো এখানে কি হচ্ছে C6, এবারে H2O মানে কি, হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুর যে অনুপাত এখানে কত, 2:1, মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত থাকতে হবে সবসময়, 2:1। এবারে এখানে দেখো C6, ঠিক আছে, X6 বসলো, এবারে ধরো H2O তে, ধরো এখানে যেটা আছে H12O6, যদি আমি অনুপাত বের করি 12:6, মানে কত হবে, 2:1, তার মানে এটা অবশ্যই কার্বোহাইড্রেট, কারণ এই গঠনে চলে আসছে এটা, সেই জন্য গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। কিন্তু
আবার এমন কিছু জীবাণু বা কার্বোহাইড্রেট আছে যাদের এই সংকেতটা বা এই গঠন সংকেতটা যারা মেনে চলে না, তা বলে এই নয় যে তারা কার্বোহাইড্রেট নয়। যেমন ধরো আমি যদি একটা এমনি নিই, ধরো যেটা হচ্ছে একটা ডিঅক্সিরাইবোজ, একটা নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ওটাও একটা কার্বোহাইড্রেট, তার সংকেত C5H10O4। ধরো এটাতে যদি দেখি C5H10O4, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হবে, 10:4, মানে 2:5:2, কিন্তু 2:1 আসেনি। তার মানে এটা এই গঠন সংকেত মেনে চলছে না। এটার নাম কি বললাম, ডিঅক্সিরাইবোজ, হয়েছে ডিঅক্সিরাইবোজ, এটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট, কিন্তু এটা দেখা যাচ্ছে কি না, কার্বোহাইড্রেট সাধারণ গঠনটা মেনে চলছে না। তা বলে এই নয় যে এটা কার্বোহাইড্রেট নয়, এটা কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু এই গঠনটা মেনে চলছে না। আবার কিছু কিছু আবার অণু রয়েছে যারা আবার এই সংকেতটা মেনে চলে, কিন্তু তারা ধরো কার্বোহাইড্রেট নয়। যেমন ধরো ফার্স্ট যে অ্যালডিহাইডটা, HCHO, ফরমালডিহাইড, এই ফরমালডিহাইডকে যদি আমি গঠনটা আরো একটু ভেঙে মানে সোজা করে লিখি, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুটো, মানে CH2 হবে আর ও, তাহলে দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত, 2:1, তার মানে এই ফর্মুলাটা মানছে ফরমালডিহাইড। তা বলে এই নয় যে ফরমালডিহাইড কার্বোহাইড্রেট। আবার ধরো যদি আমি একটা অ্যাসিড নিই, ধরো দ্বিতীয় অ্যাসিডটা CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, হয়েছে, এটাকে যদি আমি গঠনটা লিখি, তাহলে কার্বন কটা আছে, দুটো, C2H কটা আছে, 4টে, অক্সিজেন আছে দুটো, তাহলে দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত হবে, 4:2, মানে 2:1, তার মানে কি এই ফর্মুলা মেনে চলছে, তার মানে এই ফর্মুলা মেনে চলছে এরা দুজনে, অ্যাসিডও মেনে চলছে, অ্যালডিহাইড মানে ফার্স্ট ফর্মাল মানে ফার্স্ট যে অ্যালডিহাইড অ্যালিফ্যাটিক এবং সেকেন্ড যে অ্যাসিড, তারা কিন্তু মেনে চলছে এই ফর্মুলা। তা বলে এই নয় যে ফর্মালডিহাইড কার্বোহাইড্রেট, অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট, আসলে এরা নয়, কিন্তু তাও মেনে চলছে। আবার একটা দেখালাম যে যেখানে এই গঠনটা মেনে চলছে না, তাও সে কার্বোহাইড্রেট। তো সেই জন্য কার্বোহাইড্রেট মানে যে এই সাধারণ গঠনটি হলেই কার্বোহাইড্রেট, এরকম কিছু মানে নেই। সেই জন্য বিজ্ঞানীরা কি করেছিলেন, একটা আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন কার্বোহাইড্রেটের, একটা আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন। সেই সংজ্ঞাটাই তারা কি বলেছিলেন না, ওনারা বলেছিলেন যে কার্বোহাইড্রেট তারাই যারা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, মানে দেখো কি বলেছে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ ধরো এরকম একটা গঠন আছে, এই গঠনটা এবারে তোমাদের আসবে এই চ্যাপ্টারটাতে প্রচুর, ওই জন্য আগে একটু প্র্যাকটিসের জন্য জাস্ট বলে রাখছি। ধরো এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো প্রতিটা কি আছে, কার্বন আছে অবশ্যই, এটা খেয়াল রাখতে হবে যে জয়েন্টগুলোতে প্রতিটাতে কার্বন আছে। এবারে পলিহাইড্রক্সি মানে কি, পলি মানে অসংখ্য, হাইড্রক্সি মানে ওইচ, সেই জন্য ধরো অসংখ্য ওইচ গ্রুপ থাকবে, হয়েছে, অসংখ্য ওইচ গ্রুপ থাকবে, মানে একটার বেশি ওইচ গ্রুপ থাকবে। এবং অ্যালডিহাইড মানে কি, অ্যালডিহাইড গ্রুপ, CHO, কার্বনিল গ্রুপ হিসেবে অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ, মানে এখানে CHO-র পরিবর্তে আবার CO থাকতে পারে, হয়েছে। এবারে CO-টা কোথায় থাকবে, এখানে না এখানে, সেটা পরের ব্যাপার, মানে CHO বা CO এই দুটোর মধ্যে একটা থাকবে, মানে এই রকম গঠন যদি থাকে তখন সেগুলোকে বলবো কার্বোহাইড্রেট। কি বললাম, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন, তারাই হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে পলিহাইড্রোক্সি মানে একটার বেশি ওইচ থাকবে, এবং অ্যালডিহাইড মানে CHO, এবং কিটোন হলে CO থাকবে, ঠিক আছে, এই ফর্মুলাতে আসবে এরকম গঠনে, তো তারাই হচ্ছে কার্বোহাইড্রেট। আশা করি বোঝা গেছে কার্বোহাইড্রেট কি। এবারে ধরো কার্বোহাইড্রেটের আমাদেরকে শ্রেণী বিভাগ পড়তে হবে। তো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ অনেকভাবে করা হয়। প্রথমত করা যায় স্বাদের ভিত্তিতে, মানে কার কিরকম টেস্ট, স্বাদের ভিত্তিতে যদি আমি ভাগ করি কার্বোহাইড্রেটকে, তাহলে একটা জিনিস দেখতে পাবো যে স্বাদের ভিত্তিতে করলে প্রথমত ফার্স্টলি বলা যাবে শর্করা, বা যেটাকে আমরা বলি সুগার, ইংরেজিতে বলি সুগার, আর একটা বলা যাবে অশর্করা বা নন সুগার, বুঝছে, ইংরেজিতে বলবো নন সুগার। এর বলছে এগুলো কি জানতে হবে একটু, দেখো শর্করা বা সুগার এটা কি,
এটাতে তিনটে মেন শর্ত আছে। দেখো, শর্করা মানে সুগার, আমরা সকলেই জানি এগুলো কি স্বাদে মিষ্টি হয়, সেই জন্য মিষ্টি স্বাদ যুক্ত হবে। এবং এদের কেলাস আকার, এরা মানে এদের আকার আছে নির্দিষ্ট কেলাস আকার। এবং এরা কি হয় না, জলে দ্রাব্য হয়, মানে জলে দ্রবীভূত হবে, ঠিক আছে। এবারে বলছে এই শর্করা মিষ্টি স্বাদ যুক্ত হবে, কেলাস আকার হবে, জলে দ্রাব্য হবে। এবার তাহলে অশর্করা কি হবে, না শর্করার জাস্ট অপোজিট, মানে স্বাদহীন হবে, মিষ্টি নয়, স্বাদহীন হবে। আর কেলাস আকারের অপোজিট কি হবে, অনিয়ত আকার, মানে নির্দিষ্ট কোনো গঠন নেই বা আকার নেই। আর জলে অদ্রাব্য হবে। তাহলে কি বললাম, স্বাদ, স্বাদের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়, একটা শর্করা বা সুগার আর একটা শর্করা বা নন সুগার। তো যেটা শর্করা বা সুগার সেটা কি না, স্বাদে সাধারণত মিষ্টি হয়, সুগার আমরা সকলেই জানি কম বেশি সে মিষ্টি হবে, এদের একটা আকার থাকবে এবং এরা জলে দ্রাব্য হবে। আর অশর্করার ক্ষেত্রে কি, তার কোনো স্বাদ নেই, সেটার আকার নেই নির্দিষ্ট, এবং জলে অদ্রাব্য হবে, জলে দ্রবীভূত হবে না। এবার বলছে এই শর্করাকে আবার বলছে এই শর্করা ক ধরনের হতে পারে, বলছে সেটা আমি পরে আসবো আরো। বলছে যত মনোস্যাকারাইড আছে এবং যত অলিগোস্যাকারাইড আছে, ঠিক আছে। এবার মনোস্যাকারাইড কি অলিগোস্যাকারাইড কি একটু পরে আসছি, যাই হোক শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে শর্করা মানে মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডগুলো হচ্ছে শর্করা। আর অশর্করা বলতে কি না, যত পলিস্যাকারাইড আছে সেই পলিস্যাকারাইডগুলো সকলে হচ্ছে শর্করা, সরি অশর্করা। তাহলে অশর্করা মাত্রই পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড কি পরে আসছি, হয়েছে পলিস্যাকারাইড। আর এরা কি মনো বা অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড গুলো হচ্ছে কি না শর্করা। এবারে বলছে ধরো কি উদাহরণ হতে পারে, ধরো মিষ্টি স্বাদযুক্ত কি হতে পারে, আমরা সকলে জানি একটা, যেটা চিনি সেটাকে কি বলে সুক্রোজ, যেটাকে আমরা বলি কি চিনি। অবশ্যই জানো চিনি মিষ্টি স্বাদযুক্ত এবং জলে বেশ ভালো রকমই মিশে যায় যদি আমরা নাড়াই। আরেকটা ধরো গ্লুকোজ, গ্লুকোজ যেটা আমরা ধরো বাড়িতে এনে খাই, ডি গ্লুকোজ দোকানে কিনতে পাওয়া যায়, সেটা ধরো জলে সুন্দর গুলে যায়, সেটা আমরা খেতে পারি, হয়েছে। আবার আরো ধরো হতে পারে ধরো ফ্রুক্টোজ, হ্যাঁ মানে যেগুলো মিষ্টি স্বাদযুক্ত মেনলি ফ্রুক্টোজ, হয়েছে। ল্যাকটোজ হয়, অসুবিধা নেই। তাহলে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ সবই হয়, যার মধ্যে মেনলি তুমি এটা তো মনে অবশ্যই থাকবে সুক্রোজ মানে চিনি মিষ্টি স্বাদযুক্ত এবং চিনির কণার আকার আছে। আবার একই রকম যদি পলিস্যাকারাইড বলি, সেই পলিস্যাকারাইডগুলো সকলেই কি অশর্করা। এবার সেই পলিস্যাকারাইডের মধ্যে দুটো, একটা হচ্ছে স্টার্চ আর একটা সেলুলোজ। এবারে স্টার্চ আর সেলুলোজ কি, বলছে স্টার্চ বলতে কি সেলুলোজ বলতে কি, বলছে সেলুলোজ বলতে কোনটা, ধরো যে আমাদের জামা প্যান্টের যে সুতোটা, সে সুতোটা আসলে সেলুলোজ। আর স্টার্চটা কি, স্টার্চ বলতে আমরা ধরো যে মুড়ি ভাত খাচ্ছি সেটার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের যে স্টার্চ প্রবেশ করছে আসলে, হয়েছে। তো এই হচ্ছে স্বাদের ভিত্তিতে ভাগ। তো এরপরে যে ভাগটাতে আসবো সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে ভাগ, আর্দ্র বিশ্লেষণ, হয়েছে। সাথে কার্বনের একটা ভাগ পড়লাম স্বাদের ভিত্তিতে, এরপরে আসবো আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে ভাগ, যে আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে কিভাবে বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে কি না, জলের মধ্যে ভেঙে যাওয়া বা জলের মধ্যে বিশ্লেষিত হওয়া, হয়েছে। সে অনুযায়ী কয় প্রকার হতে পারে, বলছে সে অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে আসে মনোস্যাকারাইড, কি বললাম মনোস্যাকারাইড। এগুলো বলছি আস্তে আস্তে কি যে মনোস্যাকারাইড কি, বলছে ফার্স্ট আসে মনোস্যাকারাইড, তারপরে আসে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, তারপরে আসে পলিস্যাকারাইড। কি বললাম, তাহলে আর্দ্র বিশ্লেষণের উপর ডিপেন্ড করে শর্করা বা এই সরি তোমার কার্বোহাইড্রেট ক ধরনের হতে পারে, না তিন ধরনের, একটা মনোস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড আর একটা পলিস্যাকারাইড। এবারে বলছে দেখো, আমি যখন সুগার বলেছিলাম যে শর্করা স্বাদের ভিত্তিতে, তখন বলেছিলাম মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড এরা কি না শর্করা বা সুগার, আর পলিস্যাকারাইডটা কি ছিল না নন সুগার, হচ্ছে। এবারে বলছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড এদের এরকম নামগুলো কেন বা এরকম ভাগ করা হয় কেন, বলছে যেটা মনোস্যাকারাইড, মনো মানে কত, একটা সাধারণ জিনিস, বলছে এই সমস্ত কার্বোহাইড্রেটগুলো
যদি জলে আর্দ্র বিশ্লেষিত হয় তাহলে কিন্তু নতুন করে আর কোনো ইউনিট পাওয়া যায় না। মানে এই মনোস্যাকারাইডই হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে একদম ক্ষুদ্রতম ইউনিট কার্বোহাইড্রেটের। মানে দেখো কার্বোহাইড্রেট মানে মেনলি কি না, একটা পলিমারিক সিস্টেম, পুরো চেন ওয়াইজ থাকে। তো সেই চেনের যদি আমি মনোমার ধরি, সেই মনোমার হচ্ছে মনোস্যাকারাইড, অর্থাৎ কার্বোহাইড্রেটের মনোমার বলা যেতে পারে মনোস্যাকারাইডকে। যে ইউনিটটা না হলে অন্য কোনো তোমার কার্বোহাইড্রেট গঠিত হবে না, সেই জন্য মনোস্যাকারাইডকে বলা যেতে পারে কার্বোহাইড্রেটের মনোমার। ঠিক আছে, তো ধরো এরকম একটা উদাহরণ যদি বলা যেতে পারে যে মনোস্যাকারাইডের উদাহরণ কি হবে, বলছে মনোস্যাকারাইডের উদাহরণ বলা যেতে পারে C6H12O6, মানে কি গ্লুকোজ। দেখো গ্লুকোজে যদি গঠনটা দেখি, C6H12O6 মানে কার্বনের কটা আছে, কার্বন ছটা। এবার বলছে কার্বন যে ছটা রয়েছে, তাহলে ধরো বলতে পারি যে একটা কার্বোহাইড্রেট যে অণু, সেই অণুতে যে ক্ষুদ্র শৃঙ্খল বা যে একদম সরলতম যে ইউনিট, সেই ইউনিটে কার্বন পরমাণু সংখ্যা হবে 6। ঠিক আছে, তো একই রকম ধরো আমি যদি গ্লুকোজ বাদ দিলাম, তারপরে ধরো যদি বলি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজেরও সংকেত কি জানি, C6H12O6 হয়েছে। মানে এদেরকে জলে আত্ম বিশ্লেষিত করলে আর এগুলো ভেঙে অন্য কিছু হবে না। ঠিক আছে, তো এই দুটো মনে রাখলেই হবে। এরপরে ধরো অলিগোস্যাকারাইড, বলছে অলিগোস্যাকারাইড মানে কি না, এই সমস্ত কার্বোহাইড্রেট অণুগুলোকে যদি আমি জলে আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে 2 থেকে 10টি, কত, 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যাবে। তার মানে কি মনোস্যাকারাইড দ্বারা অলিগোস্যাকারাইড গঠিত হয়েছে, তার মানে মনোস্যাকারাইড দ্বারা অলিগোস্যাকারাইড গঠিত হচ্ছে। তাহলে কতগুলো না, একটা অলিগোস্যাকারাইড অণু যদি জলে আর্দ্র বিশ্লেষিত হয়, তাহলে 2 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। তো দেখো এই যে 2 থেকে 10, এই যে মনোস্যাকারাইডের সংখ্যাটা বা কার্বোহাইড্রেটের যে মনোমার অণুটা, সেই অণুর উপর ডিপেন্ড করে অলিগোস্যাকারাইডকে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন ধরো ডাইস্যাকারাইড, ডাই মানে কত, ডাই মানে 2, তার মানে যদি অলিগোস্যাকারাইডকে আমি জলে আর্দ্র বিশ্লেষিত করি এবং তারপরে যদি দুটো, ডাই মানে 2, সেই জন্য দুটো যদি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাহলে সেটাকে বলবো ডাইস্যাকারাইড। যেমন ধরো আমি একটা উদাহরণ বলছি, ধরো সুক্রোজ হয়েছে, ধরো সুক্রোজ মানে চিনি, C12H22, এইটা তো আমরা সকলে জানি গঠনটা, মানে এর সংকেতটা। ধরো একে যদি আমি জল দিই, মানে জলে আর্দ্র বিশ্লেষিত করি একটু অ্যাসিডিক মাধ্যমে আর কি, H+ দিয়েছি এই জন্য, অ্যাসিডিক মাধ্যমে যদি আমি কি আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে এটা কি হয় না, ভেঙে যায়। ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, দেখো ওখানে 12 ছিল, এটা হয়ে যাবে C6H12O6 প্লাস C6H12O6, দুটো, একটা গ্লুকোজ আর একটা হবে ফ্রুক্টোজ, দুটো কিন্তু একই সংকেত, এটাও C6H12O6, এটাও C6H12O6, কিন্তু একটা হবে গ্লুকোজ অপরটা হবে ফ্রুক্টোজ। এরকম একই রকম ধরো যদি ডাইস্যাকারাইড হয়েছে, তাহলে ডাইস্যাকারাইডে দেখো কি করলাম, একটা হচ্ছে ডাইস্যাকারাইডের যে ধরো অণু, সেই অণুকে এক অণু জলে আর্দ্র বিশ্লেষিত করেছি, কারণ এই স্টোর আগে কিছু নেই, মানে এক অণু। এবারে ধরো ট্রাইস্যাকারাইড মানে কি, তাহলে একই রকম, ট্রাই মানে 3, তাহলে এই সমস্ত তোমার অলিগোস্যাকারাইডকে যদি আমি আর্দ্র বিশ্লেষিত করি জলে, তাহলে কি হবে না, তারা আর্দ্র বিশ্লেষিত হয়ে বা ভেঙে গিয়ে 3টে মনোস্যাকারাইড অণু গঠন করবে। যেমন ধরো তোমাকে বললাম র্যাফিনোজ, আমি এখনো নামটা বলছি, সংকেতটা লেখার দরকার নেই, ধরো বললাম র্যাফিনোজ, র্যাফিনোজ মানে সেটা ভেঙে কটা হবে, 3টে হবে, তাহলে প্রতিটাতে এক একটা মনোস্যাকারাইডে কটা করে অণু রয়েছে কার্বনের, মানে কার্বন পরমাণু কটা রয়েছে, 6টা, তাহলে 3টা মিললে কটা কার্বন হবে, নিশ্চয়ই 18টা, সেই জন্য এর সংকেতটা কেমন দেখো C18। এবারে ধরো আমি HO বাদ দিলাম, হয়েছে, প্লাস এবার দেখো ডাইস্যাকারাইডে এক অণু জল লেগেছিল, তাহলে ট্রাইস্যাকারাইডে কত লাগবে, 2 অণু জল লাগবে অবশ্যই। এবারে সেটা যদি আম্লিক মাধ্যম হয় একটু, তাহলে ভালো হয় বিশ্লেষণটা। এবারে বলছে হাইড্রোজেন আর অক্সিজেন কত বসবে, মুখস্থ করার দরকার নেই, ধরো এখানে অক্সিজেন পরমাণু কত আছে, 2, আর এখানে একটা, মানে দুটা আছে অক্সিজেন পরমাণু, সেই জন্য অক্সিজেন কত বসবে কার্বনের তুলনায়, 2টা কম, কার্বন কোটা ছিল 18টা, সেই জন্য অক্সিজেন হবে 16টা। এবারে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত হয়, 2:1, সেই জন্য 16×2=32 বসবে এখানে, তার মানে C18H32O16 হচ্ছে
কার বললাম না তোমার র্যাফিনোজের সংকেত, হয়েছে এটার নাম কি র্যাফিনোজ, বোঝা গেল? সংকেত মুখস্থ করার দরকার নেই। তাহলে র্যাফিনোজকে যদি দুই অণু জলে আর্দ্র বিশ্লেষিত করি তাহলে সেটা ভেঙে গিয়ে কি করবে, তিনটে মনোস্যাকারাইড গঠন করবে। তো তিনটের মধ্যে গঠন কি হবে, একই হবে, C6H12O6 প্লাস C6H12O6 প্লাস C6H12O6। এবার যে প্রথমটা হবে গ্লুকোজ, তারপরেরটা হবে, প্রথমটা গ্লুকোজ, তারপরেরটা ফ্রুক্টোজ, তারপরেরটা হবে গ্যালাকটোজ। কি বললাম, গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, গ্যালাকটোজ হবে, এই তিনজনের গঠন সংকেত বা সংকেত একই, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এটা হচ্ছে রাফিনোজের ক্ষেত্রে। ধরো আরেকটা যদি আমি ধরি, ধরো এখানটাতে আরেকটা করছি টেট্রাস্যাকারাইডটা, ধরো টেট্রাস্যাকারাইড, এটা না করলেও চলবে, অসুবিধা নেই। আমি জাস্ট যারা একটু জানতে চাও তাদের জন্য জাস্ট বলছি যে টেট্রাস্যাকারাইড, ধরো ধরো টেট্রাস্যাকারাইড মানে কি, চারটে মনোমার অণু গঠিত হবে। তাহলে চারটে মনোমার অণুতে টোটাল কার্বন পরমাণু কত হবে, তিনটেতে ছিল 18, তাহলে চারটা হলে 4 × 6 = 24। এবারে একই রকম H-ও বাদ দিচ্ছি। এবারে ধরো টেট্রাস্যাকারাইড আর্দ্র বিশ্লেষিত হবে কত অণুর সাথে, ট্রাইস্যাকারাইড হয়েছিল দু অণু জলের সাথে, তাই এটা হবে 3 অণু, সেই জন্য 3H2O। এবারে দেখো অক্সিজেন পরমাণু কত আছে এখানে জলে, তিনটে, তাহলে কার্বনের তুলনায় তিনটে কম অক্সিজেন থাকবে, কার্বন আছে 24টা, সেই জন্য এটা হবে 21টা, হয়েছে। তাহলে এবারে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত ছিল, 2:1, সেই জন্য হাইড্রোজেন থাকবে 21 × 42টা। সেই জন্য কি দেখা যাচ্ছে যে C24, H42 অ্যান্ড ও হচ্ছে 21, এটা হচ্ছে কার সংকেত, না স্ট্যাচিওজ, কি বললাম, স্ট্যাচিওজ, অন্তঃস্থৌকা বর্গ, তো স্ট্যাচিওজ। এবার বলছে এইটা যদি একই রকম আম্লিক মাধ্যমে, একটু আম্লিক মাধ্যম হলে বেটার হয়, বিয়োজিত হয়, তাহলে কি হবে, তাহলে দেখো টেট্রা মানে কটা হবে, চারটে, তার মানে চারটে মনোস্যাকারাইড অণু হবে, সেই মনোস্যাকারাইড অণুটা গঠন কি হবে, C6H12O6, এটা কিন্তু চারটেই কি হবে, গ্লুকোজ, অর্থাৎ চার অণু গ্লুকোজে বিভাজিত হয়ে যাবে স্ট্যাচিওজ জলের সংস্পর্শে বা আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। তো নিশ্চয়ই বোঝা গেছে এটা। তো এরপরে আসছি পলিস্যাকারাইডে, তো দেখো পলিস্যাকারাইড একই রকম, বলছে পলিস্যাকারাইড মানে কি, বলছে পলিস্যাকারাইড বললাম যে সমস্ত কি না, তারা সবাই কি অশর্করা বা নন সুগার। সেই পলিস্যাকারাইডের মধ্যে আমি দুটো বলেছি, একটা হচ্ছে স্টার্চ আর একটা সেলুলোজ। তো এবার বলছে এই স্টার্চ বা সেলুলোজ, হয়েছে, এই স্টার্চ বা সেলুলোজ দুজনে হচ্ছে পলিস্যাকারাইড, সেই জন্য পলিস্যাকারাইডের একটা গঠন আছে সাধারণ, হয়েছে। এবারে কেন পলি, পলি মানে কি অসংখ্য বা একটার বেশি বলা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তার মানে বহু সংখ্যক মনোস্যাকারাইড অণু উৎপন্ন করবে, এরা যদি আত্ম বিশ্লেষিত হয় জলে তাহলে এরা কি করবে, বহু সংখ্যক মনোস্যাকারাইড অণু গঠন করবে, হয়েছে। তো সেই জন্য বলছে পলিস্যাকারাইড অণুর যে একটা সাধারণ গঠন বা সংকেত হয় সেটাকে প্রকাশ করা হয় কিভাবে, না এইভাবে, C6H10O5, হয়েছে। তো C6H10O5 হোল N, কেন হোল N, তার কারণ বললাম যে পলিস্যাকারাইড গুলো ভেঙে অসংখ্য মনোমার রূপে মনোস্যাকারাইড গঠন করবে। তো এই যে N, এই Nটা বোঝায় কি, যে বহু সংখ্যক, অনেক মানে যেটা কাউন্টিং হবে না আর কি, এরকম এত সংখ্যক অণু আর কি, বৃহৎ সংখ্যায়, হয়েছে। তো ধরো আমি স্টার্চের আর্দ্র বিশ্লেষণ করব, দিয়ে দেখবো কি হবে, তাহলে স্টার্চেরও একই রকম সংকেত, তাহলে C6H10O5 হোল N। এবারে বলছে এদিকে তাহলে জলের অণু কত লাগবে, একই রকম এন সংখ্যক জলের অণু লাগবে, হ্যাঁ, সেখান থেকে একই রকম যদি আমি আম্লিক মাধ্যম দিই তাহলে আম্লিক মাধ্যম এটা বিয়োজিত কি করবে, না এন সংখ্যক মনোমার গঠন করবে। তাহলে মনোমার মানে এখানে কে, গ্লুকোজ, তার মানে সবসময় কি উৎপন্ন হবে এখানে, গ্লুকোজ, ঠিক আছে। তার মানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এন সংখ্যক, কেন না পলিস্যাকারাইড অণু হচ্ছে অসংখ্য বৃহৎ অণু নিয়ে গঠিত, বৃহৎ সংখ্যক, হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে অসংখ্য অণু হওয়ার জন্য এখানে অনির্দিষ্ট রূপে এন বসানো হয়েছে। এদের সাধারণ গঠনটা এরকম, C6H10O5 হোল N, তো সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য এন সংখ্যক জলের অণু লাগবে, যেটা আম্লিক মাধ্যমে বিশ্লেষিত হবে, আর্দ্র বিশ্লেষিত হলে এন সংখ্যক মনোমার রূপে মনোস্যাকারাইড গঠন করছে, যে মনোস্যাকারাইডটা হচ্ছে গ্লুকোজ। তো যাই হোক, এই হচ্ছে তোমার আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে ভাগ। তো এরপরে হচ্ছে বিজারণ ধর্মের ভিত্তিতে ভাগ,
কিসের না, বিজারণ ধর্মের, বিজারণ ধর্মের ভিত্তিতে ভাগ বলছে। বিজারণ ধর্ম জানতে গেলে আগে একটা জিনিস জানতে হবে যে কার্বোহাইড্রেট এবং কিটোনের ক্ষেত্রে মানে তোমার কার্বোহাইড্রেটের যে ভাগ সেখানে বিজারণ ধর্মের বলতে কি বোঝানো হয়েছে। কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞায় বলা হয়েছে হয় CHO থাকবে না হলে CO থাকবে, অর্থাৎ পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড না হলে পলিহাইড্রোক্সি কিটোন। এবারে বলছি এই অ্যালডিহাইড এবং কিটোন কি করে, এরা টোলেন্স বিকারক, টোলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণকে, ফেলিং দ্রবণকে কি করতে পারে, বিজারিত করতে পারে। এবারে বলছে একটা জিনিস যে কখন বিজারিত করবে এরা, ধরো এখানে একটা CHO আছে, এবারে যদি এই CHOটা অন্য কোনো CHOর সাথে বা অন্য কোনো অণুর সাথে যুক্ত না থেকে মুক্ত অবস্থায় থাকে CHO, তাহলে কিন্তু ওই CHOটা বিজারক বিজারণ ধর্ম দেখাবে, মানে বিজারিত করতে পারবে। হয়েছে, সেই বিজারণ যে ধর্ম, সেই বিজারণ ধর্ম যারা দেখাবে তারা হচ্ছে বিজারক সুগার। কি বললাম, তারা হবে বিজারক সুগার বা রিডিউসিং সুগার। হয়েছে, এবার বলছি কারা দেখায়, না বলছে মনোস্যাকারাইড দেখায়, ডাইস্যাকারাইড দেখায়। হয়েছে, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড এরা দেখায়। মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের মধ্যে উদাহরণ তাহলে কি, মনোস্যাকারাইড গ্লুকোজ করে এসছো আর ফ্রুক্টোজ মনে রাখলেও হবে। হ্যাঁ, আর ডাইস্যাকারাইডের মধ্যে একটা মনে রাখবে ল্যাকটোজ, ল্যাকটোজ এটা হচ্ছে ডাইস্যাকারাইড আর এটা মনোস্যাকারাইড। ঠিক আছে, তো স্যাকারাইড কেন ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড বলেছি একটু আগে। তো যাই হোক, তাহলে বিজারক সুগার বলতে কি বোঝা গেল, যে যদি কার্বোহাইড্রেটের অণুতে ঢাকা CHO বা CO গ্রুপটা অন্য কোনো অণুর সাথে, মানে অন্য কোনো অণুর CHO বা CO থাকলে CO-র সাথে যুক্ত না থাকে, মানে মুক্ত অবস্থায় থাকে CHO-টা, তাহলে কিন্তু CHO-টা টোলেন্স বিকারক বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারবে, তখন সেটা হয়ে যাবে বিজারক সুগার। সেই বিজারক সুগারের উদাহরণ দুটো মনে রাখবে, পরীক্ষায় আসে একটা গ্লুকোজ একটা ল্যাকটোজ, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড আর ল্যাকটোজ হলো ডাইস্যাকারাইড। আরেকটা রয়েছে যে অবিজারক সুগার, অবিজারক সুগার বলছে এই অবিজারক সুগারটা কি না, নন রিডিউসিং সুগার, মানে কি হয় না, এইখানে তোমার CHO গ্রুপ বা যদি CO থাকে সেই CHO গ্রুপটা অন্য কোনো অণুর CHO-র সাথে যুক্ত থাকে, মানে মুক্ত অবস্থায় থাকে না। কাদের ক্ষেত্রে হয় বলছে, একটা উদাহরণ মনে রাখতে হবে, একটা সাধারণ জিনিস যে পলিস্যাকারাইড মানে তারা বৃহৎ শৃঙ্খল, মানে পলিমারিক বিশাল শৃঙ্খল, তাদের ক্ষেত্রে কি হয় না, একটার CHO অপরটার CHO-র সঙ্গে যুক্ত থাকে। হয়েছে, সেই জন্য সেখানে CHO গুলো মুক্ত অবস্থায় থাকে না, তার মানে যে কোনো পলিস্যাকারাইডই হতে পারে। হয়েছে, কিন্তু একটা যেটা ব্যতিক্রমী সেটা হচ্ছে ডাইস্যাকারাইড একটা থাকে, সেই ডাইস্যাকারাইডটা মনে রাখতে হবে। সেই ডাইস্যাকারাইডের একটা উদাহরণ হচ্ছে সুক্রোজ, মানে চিনি। হয়েছে, সেই ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ হচ্ছে একমাত্র যে অবিজারক সুগার, অর্থাৎ সুক্রোজের যে গঠন সেই গঠনে দেখা যায় কি যে তোমার CHO গ্রুপটা থাকে না কখনো মুক্ত অবস্থায়। হয়েছে, আর পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ সেলুলোজ বলেছি তো, স্টার্চ সেলুলোজ হলো সব পলিস্যাকারাইড। হয়েছে, এই স্টার্চ সেলুলোজ এগুলো হচ্ছে বৃহৎ পলিমারিক গঠন একদম, সেখানে কি হয় না, একটা অণুর সাথে ঠিক তার পরের মনোমারটা, বা ধরো একটা মনো স্টার্চের মধ্যে ধরো আমি ভাবলাম যে 10টা মনোস্যাকারাইড অণু আছে, তার প্রতিটা মনোস্যাকারাইড অণু পরস্পর যুক্ত হয়ে থাকবে, তার মানে একটা মনোস্যাকারাইড অণুর ক্ষেত্রে CHO-টা পরবর্তী মনোস্যাকারাইডের CHO-র সাথে যুক্ত থাকে বন্ডের মাধ্যমে, সেই জন্য ওখানে CHO-গুলো মুক্ত অবস্থা থাকে না। সেই জন্য এই স্টার্চ সেলুলোজ যারা পলিস্যাকারাইড তারা কিন্তু এই টোলেন্স বিকারক বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না, সেই জন্য এগুলো সব হচ্ছে অবিজারক সুগার। তো আশা করি বুঝতে পেরেছো পুরোটা, যদি কোনো অসুবিধা থেকে থাকে কমেন্টে জানিও অবশ্যই, একদম সোজা অবশ্যই, এটা অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের টোটাল হলো কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ভাগ সম্পর্কে। ঠিক আছে, তো যদি ভালো লাগে কমেন্ট করো, দেখা হবে নেক্সট ভিডিওতে এই কার্বোহাইড্রেট সম্পর্কিতই। ওকে।